বুধবার দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত শেষকৃত্য হয়নি ত্রিপুরায় মারা যাওয়া প্রথম করোনা আক্রান্তের দেহ পড়ে আছে জিবিপি হাসপাতালের মর্গে মঙ্গলবার বিকেল তিনটায় মারা যান এক করোনা আক্রান্ত রোগী মারা যান জিবিপি হাসপাতালে সরকারি ভাষ্যেই বলা হয়েছিল বিকেল তিনটায় তিনি মারা গেছেন কথা ছিল বত্তলা শ্মশানে তার শেষকৃত্য সম্পূর্ণ হবে কিন্তু এই ঘটনা জানাজানি হতেই সেই এলাকার মানুষ বেঁকে বসেন তারা করোনা আক্রান্ত রোগীকে বটতলা শ্মশানে পোড়াতে দিতে রাজি না রাস্তা আটকে বিক্ষোভ দেখায় তারা পুলিশ গিয়েছিল অবস্থা সামাল দিতে কিন্তু এই মানুষদের বোঝানোর জন্য দায়িত্ব নিতে কাউকে দেখা যায়নি দেখা যায়নি সরকারের অন্য কর্তাদের যেতে পুলিশ দিয়ে আর লাঠি দেখিয়ে কি মানুষকে বোঝানো যায় অবশ্য নিন্দুকেরা বলেন ত্রিপুরার এই জোট সরকার এখন সব কাজই করতে চান পুলিশ দিয়ে আর ডান্ডা দেখিয়ে ফলে প্রায় একদিন হতে চললেও শেষকৃত্য হয়নি সেই ব্যক্তির মৃত্যুর পরও তার ঝঞ্ঝাট কমল না অবশ্য বিজেপির দলীয় সভাপতি যিনি আবার নাকি দাঁতের ডাক্তার তিনি কিছুদিন আগে বেশ ঘটা করে বলেছেন তার দলের নীতিতে আকৃষ্ট হয়ে এখন সবাই ত্রিপুরায় বিজেপি করেন বা করবেন এই রাজ্যে অন্য কোনো দল থাকবে না ডাক্তারবাবুর কথা ধরে নিলে এখন তো শাসক দলের কর্মকর্তাদের এগিয়ে যাবার কথা ছিল শ্মশান এলাকার এই মানুষগুলিকে বোঝাতে বিজেপির মণ্ডল কমন্ডল, বুথ পৃষ্ঠা এমন বহু লতাপাতা সংগঠনের নাম শোনা যায় তাদের তো দায়িত্ব নেওয়ার কথা ছিল সরকারি কাজে যাতে ব্যাঘাত না হয় তা দেখার কিন্তু কোনো সিকি আধুলি নেতা দূরে থাকুক এর উপরের কোনো নেতাকেও কাল রাত থেকে দেখা যায়নি ওই এলাকায় যেতে বা এলাকার মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে সাধারণ মানুষ যারা এই রোগের প্রকোপ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে ঠিক ধারণা নেই তাদের বুঝিয়ে সচেতন করা যেত কিন্তু তা আর হলো না মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত তাই মর্গে আছেন তিনি রিপোর্ট চ্যানেল তিন রাত